वेलकम बैक टू आवर चैनल जरा आस्तिक चैनल टीके एखोनो सब्सक्राइब करेनी एखोनी सब्सक्राइब करे पाशेर नोटिफिकेशन बेल टी केउ जदि तार बाड़ीते एई कयेकटी जिनिशेर मध्ये थेके जे कोनो एकटी जिनिश किने एने रेखे देय ताहले एई द्रव्यगुलिर आकर्षणे मा लक्ष्मी स्वयं तार बाड़ीते छुटे चले आसबेन। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে, আশা করি দর্শক বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনি মা লক্ষ্মীর প্রিয় এই একটি জিনিস নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, এই আশ্বিন মাস হলো একটি বিশেষ মাস এবং মা লক্ষ্মী হলো ধন সম্পদের দেবী। তো বন্ধুরা, অবশ্যই নিজেদের গৃহে সুখ শান্তির জন্য এই আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় একটি জিনিসকে নিজের গৃহে নিয়ে আসুন। যাদের গৃহে এই জিনিস রয়েছে তারা তো অবশ্যই সুফল পাচ্ছেন এবং যাদের গৃহে নেই তারা অবশ্যই জিনিসটিকে কিনে নিয়ে আসুন। মা লক্ষ্মী যেমন ধন সম্পত্তির দেবী আমরা জানি, ঠিক তেমনই বৃহস্পতি গ্রহ হলো অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাব যার উপর থাকে সে তো সারা জীবনই ভালোভাবে জীবন কাটায়। সেহেতু বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে মা লক্ষ্মীর প্রিয় একটি জিনিসের কথা আপনাদের বলবো, যেটি আপনারা আপনাদের গৃহে নিয়ে এলে আপনাদের ভাগ্যকে আপনারা যেমন পরিবর্তন করে তুলতে পারবেন ঠিক তেমনই অর্থের বৃষ্টি ঘটবে আপনার গৃহে। কী সেই জিনিস এবং কী নিয়মে সেই জিনিসটিকে আপনি মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন সেই সম্পর্কে জানতে তো অবশ্যই আজকের আমার এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য, তাই অবশ্যই আপনাদের ভালোবাসার সঙ্গে এবং আপনাদের আশীর্বাদের সঙ্গে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। কিন্তু তার আগে যদি আপনারা আমাদের এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনি আপনার গৃহে মা লক্ষ্মীর প্রিয় একটি কড়িকে আপনার গৃহে নিয়ে আসুন। একটি বড় মাপের কড়ি যদি আপনি নিয়ে আসেন তাহলে সব থেকে ভালো হয়। যদি আপনার গৃহে একটি ইতিমধ্যেই থাকে তাহলেও বলবো এই আশ্বিন মাসে একটি নতুন কড়ি আপনি নিয়ে আসুন এবং সেটিকে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন। দ্বিতীয় হলো এক ছড়া ধান। আপনি যদি এই আশ্বিন মাসে মায়ের পায়ে এক ছড়া ধান নিবেদন করতে পারেন, আপনার গৃহে কখনোই অন্নের অভাব ঘটবে না। এই একটি মাসেই আপনি যদি এই কার্যটি করতে পারেন, সারা বছর আপনার গৃহে অন্নের অভাব কখনোই হবে না। এবং বন্ধুরা, আপনারা সকলেই জানেন ধান মা লক্ষ্মীর কতটা প্রিয়। আপনি যদি মা লক্ষ্মীর প্রিয় এই জিনিস মা লক্ষ্মীকে নিবেদন করেন তাহলে মা লক্ষ্মীও আপনার গৃহে এসে অধিষ্ঠান করবেন। তৃতীয় হলো মা লক্ষ্মীকে আপনারা নারকেল দিয়ে পূজা দিন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত একটি প্রিয় ফল হলো নারকেল। আপনি যদি নারকেল দিয়ে দেবী লক্ষ্মীর পূজা করেন অবশ্যই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সুতরাং বন্ধুরা, অবশ্যই আপনাদের বলবো এই আশ্বিন মাসে আপনি একটি নারকেল নিয়ে এসে মা লক্ষ্মীর পূজা করুন এই বৃহস্পতিবার, অবশ্যই আপনারা সুফল লাভ করতে পারবেন। চতুর্থ জিনিসটি হলো খুবই বিশেষ, সেটা হলো হলুদের গাঁট। হলুদের গাঁট মা লক্ষ্মীর যেমন প্রিয় ঠিক তেমনই বিষ্ণুদেবেরও অত্যন্ত প্রিয় এবং বৃহস্পতিবার বিষ্ণুদেব এবং মা লক্ষ্মীর পূজা একসাথেই করা হয়ে থাকে। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন বৃহস্পতিবার অর্থাৎ এই আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে আপনি হলুদের একটি গাঁট নিবেদন করবেন দেবীকে।
এর জন্য আপনাকে একটি নিয়ম পালন করতে হবে। একটি হলুদ রঙের কাপড়ে আপনি প্রথমে এই হলুদের গাঁটটিকে রাখবেন, তারপর সেটিকে লাল সুতোর সঙ্গে বেঁধে নিয়ে, অর্থাৎ হলুদ রঙের যে কাপড়টির মধ্যে আপনি হলুদের গাঁটটি রেখেছেন সেই কাপড়ের মুখটিকে একটি লাল সুতো দিয়ে বাঁধতে হবে। তারপর তার মধ্যে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর পায়ে এটিকে নিবেদন করবেন। বৃহস্পতিবারে আপনি এই কার্যটি করবেন এবং এই জিনিসটিকে এইভাবেই গোটা সপ্তাহ থাকতে দেবেন। পরের বৃহস্পতিবার আপনি এটাকে পরিবর্তনও করে নিতে পারেন বা আপনি এটাকে তুলেও নিতে পারেন। তবে আপনি অবশ্যই মনে রেখে কিন্তু এই জিনিসটিকে এক সপ্তাহ দেবী লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেবী লক্ষ্মী আপনার উপর অত্যন্ত সন্তুষ্টি লাভ করবেন আশা করি। পাঁচ নম্বর যে জিনিসটির কথা আমি আপনাদের বলবো সেটিও মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফুল, সেটি হলো পদ্ম ফুল। মা লক্ষ্মীকে আপনারা এই বৃহস্পতিবার একটি পদ্ম ফুলের বীজ বা পদ্ম ফুল নিবেদন করুন। দেবীর প্রিয় এই জিনিসগুলি যদি আপনি দেবীকে নিবেদন করতে পারেন এই আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে, তাহলে দেবী লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন ঠিক তেমনই আপনার গৃহে এসে বসবাস করবেন। এবং আপনার গৃহে যদি দেবী লক্ষ্মী বসবাস করেন তাহলে আপনার তো অর্থ সমস্যা যেমন দূরে হয়ে যাবে ঠিক তেমনই অর্থের আগমনও ঘটবে প্রচুর। সুতরাং বন্ধুরা এই কার্যগুলি অবশ্যই আপনারা করার চেষ্টা করুন। এই সমস্ত জিনিসের মধ্যে একটি বিষয় আপনি যদি নিয়ে আসেন, অর্থাৎ একটি জিনিস যদি আপনি মন থেকে এবং বিশ্বাসের সঙ্গে দেবী লক্ষ্মীকে স্মরণ করে যদি নিয়ে আসেন এই আশ্বিন মাসের যে কোনো একটি বৃহস্পতিবারে, অবশ্যই আপনাদের সুফল লাভ হবেই। প্রত্যেকটি যে আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার যেমনটা সম্ভব হবে অর্থাৎ আপনি যেমনটা ঠিক পারবেন ঠিক তেমনটাই করার চেষ্টা করবেন। এই সমস্ত জিনিসের মধ্যে যদি আপনি পারেন একটি জিনিসকেই নিয়ে আসবেন, তবে তা মন থেকে বিশ্বাস করে এবং ভক্তির সঙ্গে দেবী লক্ষ্মীকে স্মরণ করে। এবং দেবী লক্ষ্মীর পূজা তো আমরা প্রত্যেক বৃহস্পতিবারই ঘন ঘটার সঙ্গে করে থাকি, এই বৃহস্পতিবারেও করবেন। তবে অবশ্যই দেবী লক্ষ্মীর প্রিয় এই কয়েকটি জিনিসের মধ্যে একটি জিনিস দেবীকে নিবেদন করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আরও কিছু নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে এবং আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকল।